দীর্ঘ 30 দিন রোজা রাখার পরে আমরা মুসলমানরা ঈদ আসলে বিভিন্ন ধরনের আনন্দ উৎসব করে থাকি। আর এই আনন্দ উৎসব পরিপূর্ণ হয় কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ঈদের জামা কাপড়ের মাধ্যমে। কিছু বিষয় মেনটেন করে শপিং করলে আপনি কিন্তু এই রাশ বা ক্রাউডের মধ্যেও বেশ ভালো জামা কাপড় কিনতে পারবেন। সো চলুন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। নাম্বার ওয়ান, একটা প্রপার প্ল্যান সেট করতে হবে। দেখেন, ঈদের 10 থেকে 15 দিন আগে আপনি কি কিনবেন নিজের জন্য বা অন্যকে কি গিফট করবেন অথবা কোন ধরনের খাবার আপনারা ঈদের দিন খাবেন, এই সব বিষয়ের একটা প্ল্যান করে রাখবেন। মূলত ঈদের কেনাকাটার মধ্যে কিন্তু এই সব জিনিসই পড়ে। সো চেষ্টা করবেন আপনার ঈদের অন্ততপক্ষে 1 সপ্তাহ আগে সব জিনিসপত্রই কিনে ফেলা, কারণ লাস্টের সপ্তাহে কিন্তু অনেক বেশি ক্রাউড এবং রাশ হয়, তাছাড়া দাম কিন্তু একদম আকাশচুম্বী হয়ে পড়ে। নাম্বার টু, একটা বাজেট সেট করবেন এবং সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনার শপিং করতে হবে। দেখেন, বাবা মাকে কখনো প্রেশার দিবেন না কোনো কিছু কেনার জন্য। আপনার যা সামর্থ্য আছে ঠিক ততটুকুর মধ্যে চেষ্টা করবেন নিজের জন্য কিছু কেনা। আপনি যদি বাজেট নির্ধারণ করে তারপরে প্ল্যান সেট করেন, তাহলে কিন্তু দোকানের যে সেলসম্যানগুলি রয়েছে তারা কিন্তু আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না। ট্রাস্ট মি ভাই, ম্যানিপুলেট করে নেওয়া কোনো জিনিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নিজের জন্য ভালো হয় না। সো এক্ষেত্রে যদি আপনার বাজেট মাথায় থাকে এবং মাথায় একটা প্রপার প্ল্যান থাকে, আপনি কিন্তু সেলসম্যানদের সেই ফাঁদে কখনোই পা দিবেন না। নাম্বার থ্রি, কাপড় সবসময় ট্রায়াল দিয়ে কিনবেন। দেখেন, দাম দিয়ে কিন্তু কাপড়টা কিনতেছেন, লজ্জা পাওয়ার কিছু নাই। বিভিন্ন ধরনের বড় বড় ব্র্যান্ডের দোকানে কিন্তু ট্রায়াল রুম থাকে, সেটি নিঃসন্দেহে ব্যবহার করবেন। আর তাছাড়া আপনি যদি লোকাল কোনো মার্কেট থেকে কিনতে চান, সেক্ষেত্রে দরকার পড়লে লুঙ্গি নিয়ে যান, কোনো সমস্যা নেই। তাছাড়া ভিতরে সেন্টু গেঞ্জি পরতে পারেন, যাতে আপনি খুব সহজেই তার উপর দিয়ে বিভিন্ন ধরনের কাপড় পরে ট্রাই করতে পারেন। নাম্বার ফোর, লোকাল দোকান থেকে যদি আপনি কোনো কাপড় কেনেন, সেক্ষেত্রে আগে 5-7টা দোকান দেখুন, তারপরে কিনুন। ফার্স্ট দোকান থেকেই যদি আপনি দামাদামি করে কাপড় কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু কাপড়ের অ্যাপ্রোপ্রিয়েট প্রাইস আপনি কখনোই পাবেন না। নাম্বার ফাইভ, যেহেতু বাংলাদেশ, তার উপরে আবার ঈদ, দাম কিন্তু একটু ভেবে চিন্তে করবেন। সাধারণত লোকাল যেই সেলারগুলি রয়েছে তারা কিন্তু 3-4 গুণ দাম আপনার থেকে বেশি যাবে। সো এক্ষেত্রে আপনি ভেবে চিন্তে একটা দাম বলবেন, নাহলে কিন্তু বাসায় এসে আপনার অলওয়েজ মনে হতে থাকবে, ইস, এইটা না বলে যদি আমি আরেকটু কম বলতাম তাহলে মনে হয় বেটার হইতো, আর এই জিনিসটা কিন্তু অনেক বেশি খারাপ। নাম্বার সিক্স, আমি যদিও প্রেফার করি না ঈদের কোনো কাপড় অনলাইনে পারচেস করা, বাট ধরে নিলাম আপনার কাছে টাইম নাই, আপনি অনলাইনেই পারচেস করবেন। এক্ষেত্রে চেষ্টা করবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঘুরে দেখা এবং ওয়েবসাইটে যেই কাপড়গুলি রয়েছে সেই কাপড়গুলির সাইজ আপনার সাইজের সাথে মিলবে কি না, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তাছাড়া বিভিন্ন ধরনের রিভিউ, দাম, এই সব কিছু কম্পেয়ার করে তারপরেই কিন্তু একটা কাপড় আপনি অর্ডার করবেন। কারণ ভাই, ঈদের কিন্তু আর 10-11 দিনের মতো সময় রয়েছে, আপনি যদি একবার কাপড়টা আনেন পরে কিন্তু রিপ্লেস করার মতো আপনি টাইম পাবেন না। তাছাড়া রিপ্লেসমেন্টের ক্রাইটেরিয়াগুলি কী কী বা আদৌ এই সুবিধাটা তাদের রয়েছে কিনা এই বিষয়টা কিন্তু চেক করে নেবেন। অনেক ওয়েবসাইটের কিন্তু রিপ্লেসমেন্টের সুবিধাটা থাকে না, সো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক প্যারার মধ্যে পড়তে হয়। ওভারঅল সব কিছু যদি বিবেচনা করি, তাহলে আপনি যদি এই কয়েকটা পয়েন্ট মেনটেন করেন, তাহলেই মোটামুটি ভালো রকমের কাপড় আপনি কিনে ফেলতে পারবেন আপনার ঈদের জন্য। ওয়েল, আরেকটা কথা, ঈদ কিন্তু সবার জন্য। যারা অর্থের অভাবে ঈদ সেইভাবে পালন করতে পারছে না, ট্রাই করবেন তাদেরকে কিছু জাকাত বা সদকা দেওয়া। এতে করে আপনার যেমন সওয়াব হবে, ঠিক তেমনইভাবে তারাও কিন্তু খুব সুন্দরভাবে ঈদটা পালন করতে পারবে। আর তাছাড়া এই ঈদে সবার মধ্যে হাসি বা আনন্দ বিলিয়ে দেওয়াটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। সো যাই কেনেন, একটু অর্গানাইজ ওয়েতে কেনার ট্রাই করেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেন, তাছাড়া এই ফুল প্রসেসটাকে এনজয় করার ট্রাই করেন। ভাই, আমাদের মুসলমানদের ঈদ কিন্তু দুইটা, এনজয় করার সময়ও কিন্তু বলতে গেলে দুইটাই। সো ডোন্ট মিস দ্যাট ফান অ্যান্ড এনজয়নেস। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।